হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইমন পারভেজ এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগ আমরা করতে যাচ্ছি হলো ভালুকার কাঠালি এলাকার ড্রিম হাউস পার্কে। আর আমার সাথে আছে আমার কাকা। তো কাকা কিছু বলার আছে? হাই এভরিওয়ান, তো আপনারা যারা আসতে চাচ্ছেন আপনারা নিশ্চয়ই আসতে পারেন, অন্য সব জায়গার চেয়ে এটা অনেক ভালো পরিবেশ। আশা করি আমার যেহেতু ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে। মনোরম একটা পাখিদের একটা পরিবেশ, তো তো খুব ভালো একটা জায়গা। তো চলুন বাকি অংশ দেখে আসি। ড্রিম হাউস পার্ক মূলত ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে পূর্ব পাশে কাঠালি গ্রামে অবস্থিত। ভালুকা থেকে পার্কের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। আর পার্কের ভিতর প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা করে। ভিতরে প্রবেশ করার পর প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম, কারণ যান্ত্রিক শহর থেকে কিছুটা দূরে এই রকম মনোরম পরিবেশে এমন একটা পার্ক যা মনকে প্রশান্তি দিতে বাধ্য। যাই হোক, আমি আর কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, চলুন পুরো ভিডিওতে পার্কের সব দেখে আসি। পরিবেশটা খুব শান্ত, একেবারে টোটাল নিরিবিলি একটা পরিবেশ। এখানে প্রাকৃতিক পরিবেশে আসার সময় কাটানোর মতো পাশের একটা জায়গা এটা। আমরা এখন ড্রাইভ করতেছি, ড্রাইভ করে করে যাচ্ছি। তো আসলে আপনারা এখানে আসতে পারেন, জায়গাটা খুব নিরিবিলি একটা পরিবেশ, খুব শান্তশিষ্ট একটা জায়গা, পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য পাশের একটা জায়গা। গাইস, এই যে এখানে আছে কুমির, তার তো থাকার কথা হইলো ইয়াতে পানিতে, সে এখানে ডাঙায় কী করে দেখি কার শক্তি কীরকম। হ্যাঁ মামা, শক্তি কীরকম দেখ, বাঁচাও কাকা আমার ধরো। এই তোর তো ভাই দাঁত তো অনেক শক্ত, একসাথে কে কারে খাইতে পারে, কুস্তি লাগি মামা। মামা তো ভয় পাই না দেখি, চুপ করে দাঁড়ায় আছে। লেকের ধারে এরকম রেস্ট নেওয়ার জায়গা, তো এখানে বসে রেস্ট নিতে পারেন। সুন্দর একটা জায়গা সামনে, এই যে লেক, সামনে লেক দেখতে পাচ্ছেন, পানিটা কত স্বচ্ছ, কত পরিষ্কার, পাখি দেখে মনোরম একটা পরিবেশ। Thank you.
পার্কের কিডস জোনটা দারুণ হয়েছে। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।